হাই ফ্রেন্ডস, জয় ফুটা হয়েছে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা যে একটা ইডিংস নিয়ে চলে এসেছি, তো চলো বলে দিই কী কী নিয়ে বসেছি। ভাত, আলু ভাতে তেল লঙ্কা করে মাখানো, মুসুর ডাল, উচ্ছে আলু ভাজা, ডিমের অমলেট আছে দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে নেহেরে মাছ বা নোটে মাছ, মানে ঝুড়ো ঝুড়ো করে মশলা দিয়ে ফ্রাই হয়েছে, আর এটা হচ্ছে আমুদি মাছের পকোড়া। এই হলো খাবার, সঙ্গে থাকো। যেহেতু পকোড়া আছে ডালটা নিয়েছি, আমাদের এখানে আজকের থেকে নিম্নচাপ মানে সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া হয়েছে। দারুণ হয়েছ এই মাছটা, এমনিতেই স্বাদ ভালো হয়, পকোড়াও হয় এই মাছের, সুন্দর পকোড়া হয়, চপ হয়। যেহেতু একটা মাছের পকোড়া করেছি ওই জন্য এটা দিয়ে করিনি, ভেবেছিলাম আমি আজকে এটা করি আবার অন্যদিন একটা করব। এখন সুন্দরবনে যারাই ঘুরতে যাচ্ছ আমুদি মাছের পকোড়া কিন্তু থাকছে। আর ইলিশ উৎসবে গেলে তো ইলিশ মাছ থাকবেই।
এটা কিন্তু লঙ্কার পকোড়া, বেসন বেশি হয়েছিল, লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে। সেদিন একটা ভিডিওতে আমি চাটনি নিয়ে বসেছিলাম, সে বন্ধুটা মানে গোটা ভিডিওটা আমার দেখেনি, সে ভেবেছে চাটনিটাকে ডাল ভেবেছে, বলছে ডালটা কি দেখানোর জন্য নিয়ে বসেছো, খেলে না, কিন্তু ওটা চাটনি সে প্রথমেরটাও আমার দেখেনি আর শেষেরটাও দেখেনি, না দেখে একটুখানি দেখেই সে আমাকে কমেন্ট করেছে, ওটা চাটনি ছিল।
এই পর্যন্তই, দুটো আর পারবো না, অনেকগুলোই নিয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।